রিটায়ারমেন্ট থেকে যখন আমি আবার প্রাইম মিনিস্টারের রিকোয়েস্টে ফেরত আসি তারপর যে যে দুই মাসটা ছিল ওই দুই মাসে আমি আমার কাছে মনে যে প্রচন্ড পরিমাণ কষ্ট করি আমি নিজেকে ফিট করে করার জন্য আমি শিওর যারা যারা ইনভলভ ছিল এটাতে ফিজিও ট্রেনার্স সবাই আমার সাথে একমত হবেন যে এরকম কোনো সেশন নাই বা এরকম কোনো এক্সারসাইজ নেই যারা ওনারা আমি কোনো সময় কোনো মুহূর্তে আর কাউকেও কোনো সময় আমি বলি না যে আমি পাঁচটা ম্যাচের বেশি খেলতে পারবো না এই কথাটা কোনো সময় হয়নি আই এম শিওর কালকে নান্নু ভাইও এই কথাটা ক্লিয়ার করছে এ একটা একটা মিথ্যা কথা ভুল কথা আমি জানি না এই কথাটা কেমনে মিডিয়াকে ফিট করা হয়েছে বা কে করছে বোর্ডের টপ লেভেল থেকে একজন ফোন করলেন সে বেশ ইনভলভ আমাদের ক্রিকেটার সাথে তো উনি আমাকে ফোন করে হঠাৎ করে বললেন যে তুমি তো ওয়ার্ল্ড কাপে যাবা তোমাকে তো ম্যানেজ করে খেলাইতে হবে তুমি এক কাজ করো তুমি প্রথম ম্যাচ খেলিও না তুমি যদি খেলো আমরা এরকম একটা প্ল্যান করতেছি বা আলোচনা করতেছি যে তুমি যদি খেলো তোমাকে আমরা নিচে ব্যাটিং করাবো একটা কাহিনি ইনসিডেন্ট হইতে পারে দুইটা কাহিনি মিসআন্ডারস্ট্যান্ডিং হইতে পারে কিন্তু একজনের সাথে লাস্ট তিন চার মাসে সাত আটটা কাহিনি যদি হয় তাহলে এটা ইন্টেনশনাল হয় দিস ইজ ওয়াট আই ফেল্ট সো এর চেয়ে আমার কোনো কিছু বলার নেই আপনার ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর একটাই রিকোয়েস্ট করবো সবাইকে আমাকে মনে রাখি